بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان السلام رحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد যে আমার দিনই ভাই অনেক এমনি বাংলাদেশ থেকে জানতে চাইছেন যে কোন ব্যক্তি চল্লিশ দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে তাহলে এর কোনো ফজিলত আছে কিনা হাদিস দ্বারা কোনো প্রমাণ আছে কিনা আপনি জানতে চাইছেন জি ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন মান সাল্লাল্লাহি আরবাঈনা ইয়ামান ফি জামাআতিন

তার জন্য দুইটি ফরওয়ানা লেখা হয় একটি হলো জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ার ফরওয়ানা অপরটি হল নেপাক থেকে মুক্তি পাওয়ার ফরওয়ানা তো ভাই এই হাদিস দ্বারা এটি প্রমাণ হইল যে ব্যক্তি চল্লিশ দিন তকবির উলার সাথে নামাজ আদায় করল আল্লাহ পাক তাকে দুইটা নিয়ে দান করবেন একটা হলো জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবেন আর একটা নেফাক নেফাক থেকে আল্লাহ তাকে দিবেন তাতে বোঝা গেল আমরা যদি সাথে নামাজ আয় করি আল্লাহ করবেন এই জন্য ভাই আমাদের মুসলমান নামাজ আমাদের জন্য হাতিয়ার দুনিয়া আখারাতের দুনিয়ার শান্তি আখারাতের মুক্তির জন্য নামাজ আমাদের হাতিয়ার বিদায় আমরা চেষ্টা করব যেন পাঁচ অক্ত নামাজ আমরা তকবির উল্লার সাথে আদায় করতে পারি সাহাবে কারাম যে কোনো কাজ করতেন বা কার সাথে কথা বলতেন গরিব বিবির সাথে ছেলের সাথে মেয়ের সাথে কোনো বন্ধুর সাথে যখন আজানের আওয়াজ কানে আসতো সাথে সাথে সমস্ত কাজ কর্ম কথাবার্তা বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়ে একমাত্র নামাজের জন্য প্রস্তুত হইয়া মসজিদ চলে যেতেন এরকম নামাজের এহতেমাম করছেন নামাজকে গুরুত্ব দিয়েছেন সলাদকে গুরুত্ব দিয়েছেন তে ভাই এই জন্য আমরা সালাতে যত্নবান হই যে যতটুকু সালাতে যত্নবান হব আল্লাহ রবুল আলমিন তার প্রতি এত খুশি হবে তার দুনিয়া আখরাতের এত মঙ্গল আল্লাহ ভাগদান করবে আল্লাহ আমাদেরকে পাঁচক্ত নামাজ বা জমাতে তকবির উল্লার সাথে আদায় করার প্রত্যেক মুসলমান ভাইদের আল্লাহ ভক্ত দান করোক সাল্লাহ নবী আসসালাম রহমত